বাজারের মাটিতে বিস্ফোরক ঘটনা, আবার আক্রান্ত বাঙালি বহিরাগতদের দ্বারা, এবং এবার দুই বাঙালি নারী ক্যানিং পূর্ব বিধানসভা থেকে, তারা বড়বাজারে এসেছিলেন সেখানে জিনিসপত্র কিনতে, বহিরাগত অনুরাগ আগরওয়াল বাংলা, সে তারা বাংলা বলে, তারা হিন্দি বুঝে না, তাই তাকে বাংলা বলার অনুরোধ করার জন্য তাদের শুনতে হয়েছে এবং কী কী হয়েছে বলে দিই একবার। হিন্দি রাষ্ট্রভাষা, যেটা মিথ্যা কথা, তারা হিন্দুস্তানে আছে তাই তাদের হিন্দি বলতে হবে, বাংলা বললে হবে না। তারা পাকিস্তানি কারণ সে বাংলার মাটিতে বাংলা চেয়েছে। তারা আতঙ্কবাদী কারণ বোধহয় তার নামের পেছনে আত্মার এবং বিবি আছে। তারপরে বলা হয়েছে যে তাদের মানে অত্যন্ত অশ্লীল গালাগাল করা হয়েছে হিন্দি ভাষায়। যুবতী ওনারা শাশুড়ি বৌমা, শাশুড়ির সামনে বৌমার তার হাত ধরে টানাটানি করা হয়েছে। তারপরে তার মোবাইল ছিনতাই করে নেবার চেষ্টা হয়েছে, টাকাওয়ালা ব্যাগ নিয়ে নেওয়া হয়েছিল এবং এই বৃদ্ধাকে আটক করে রাখা হয়েছিল, জল খেতে দেওয়া হয়নি সেই সময় বাংলা পক্ষের তৎপরতায়। এবং উনি যখন চলে যাবার চেষ্টা করেন ওখান থেকে, তাকে ধাওয়া করা হয় অন্য পুরুষরা, ওই তাদেরই ভাই বেরাদার। এবং পুলিশ বাংলা, উনি বাংলা পক্ষ দক্ষিণ চব্বিশ পরগনাকে কোনোভাবে জানান ফোনে, তখন বাংলা পক্ষ তৎপর হয়। বড়বাজার থানার অশেষ সহযোগিতায় আটক আমাদের বাঙালি মা তাকে উদ্ধার করা হয় এবং তারপরে থানায় অভিযোগ দায়ের করা হয়। বাংলা পক্ষ সহযোদ্ধারা রাজা ঘোষের নেতৃত্বে বড়বাজার থানার বাইরে পৌঁছে যায় এবং এখন তাদের নিরাপদভাবে এই মুহূর্তে আমরা বসে আছি বাংলা পক্ষর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংগঠনের আমাদের যে অফিস সেইখানে। আজকে দিদি এবং তার শাশুড়ি মা দুজনে ব্যবসার কাজে গেছিল বড়বাজারে। আমাদের বাঙালি যারা দোকানদার ব্যবসাদার তারা বড়বাজারে যায় কারণ সেখানে হোলসেল পাওয়া যায়, কিন্তু সেখানকার যে বাঙালি নেই অধিকাংশ মালিক ভুজিয়া গুটকা বহিরাগত, তারা সেখানে গিয়ে, ওনারা ক্যানিং পূর্ব থেকে এসেছেন গ্রামের মানুষ এবং অবশ্যই বাংলায় গ্রাম হোক শহর হোক তারা বাঙালি, বাংলার বাঙালি। তারা যখন হিন্দিতে বুঝে কথা বলছিল বলে দাদা একটু বাংলায় বলবেন, আমরা তো হিন্দি বুঝতে পারছি না কি বলছেন, তখন ওনাদের সঙ্গে দুর্ব্যবহার করা, বলা হয় যে আপনারা হিন্দি বলুন, আপ হিন্দি বলিয়ে, ইয়ে হিন্দুস্তান হ্যায় ইধার হিন্দি বলনা পড়েগা। তোর বলছে না এটা তো ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, আমরা তো ওয়েস্ট বেঙ্গলে আছি, ইন্ডিয়ায় আছি, এখানে তো আমরা বাঙালি বাংলা বলবো। বলে আপ তো পাকিস্তান সে আয়া, আপনি কি পাকিস্তান থেকে এসেছেন বাংলায় পরিষেবা চাওয়ার জন্য, বাংলায় অনুরোধ করে কথা বলতে বলার জন্য? তাদেরকে শুনতে হয়েছে যে তারা পাকিস্তান থেকে এসেছে এবং নামের পিছনে যে ওই যে সেই জন্যই বলে দেওয়া হচ্ছে আতঙ্কবাদী। আমাদের বাঙালি নারীরা, বাঙালি মা বোন তারা যখন বড়বাজারে যাচ্ছে যে কোনো জায়গায় যায় এইভাবে হয়। আমার হাতে যেটা আছে সেটা হলো আজকে বড়বাজার থানার যে এফআইআর করা হয়েছে সেই স্ট্যাম্প সহ এফআইআর নম্বর, আগামীকাল পুলিশের পক্ষ থেকে এফআইআর দেওয়া হবে, এফআইআর কপি, যেটা নিয়ম এফআইআর কপি দেওয়া হবে। এই হচ্ছে থানার রিসিট, যে কেস নম্বর রেফারেন্স সেকশন D1 বড়বাজার PS কেস নম্বর 162 মানে 162, ডেটেড 10/8/2021 অর্থাৎ আজকের ডেট, এটা বড়বাজার থানার কপি, দেখতেই পাচ্ছ। যখন জেঠিমাকে আটক করে রাখা হয়, যখন ঘরের মধ্যে আটক করে রাখা হয়, তখন আমাদের কাছে হঠাৎ করে কল আসে প্রবালদার কাছে, প্রবালদা দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সম্পাদক বাংলা পক্ষর, প্রবালদার কাছে কল আসে যে, তখন দিদি কল করে যে আমি এই জায়গায় সত্যনারায়ণ পার্কে আছি, আমি বড়বাজারে জিনিসপত্র কিনতে এসেছিলাম, তখন গলা কাঁপছে আতঙ্কিত ভয়ে সন্ত্রস্ত এবং আমার শাশুড়িকে আটক করে রাখা হয়েছে, ব্যাগ নিয়ে নেওয়া হয়েছে, টাকার ব্যাগ নিয়ে নেওয়া হয়েছে। কেন? কারণ তারা বলেছিল যে বাংলায় পরিষেবা দিন, এটা বলার জন্য। তারপর তারা চড়াও হয়, আটক করে রাখে এবং উনি সমস্ত ঘটনা বলবেন। উনিও বলবেন যে বলেছে পান বলে জল, গরমের দুপুর ঘাম হচ্ছে জল দিন, আতঙ্কিত বলে পানি দেওয়া যাবে না, বসতেও দেওয়া যাবে না। এটা বড়বাজারে, নাম তার অনুরাগ আগরওয়াল, সত্যনারায়ণ পার্কে তার জামা কাপড়ের দোকান অনুরাগ টেক্সটাইল, অনুরাগ টেক্সটাইল, অনুরাগ টেক্সটাইল। সেই অনুরাগজি বাংলার মাটিতে যে গজিয়ে উঠেছে ভুজিয়ারা,
সেই অনুরাগজি বলেছে এই বৃদ্ধা মাকে জল দেওয়া যাবে না, কারণ আতঙ্কবাদী, কারণ বাঙালি, কারণ বাংলায় পরিষেবা চেয়েছে। এবং যখন পালিয়ে এখান থেকে পুলিশ আমাদেরকে কল করে, বাবা দেখে কল করে, তখন তখন ধাওয়া করা হয়েছে। তৎক্ষণাৎ আমরা জানতে পেরে সঙ্গে সঙ্গে বড়বাজারের যিনি ওসি আছেন, আইসি আছেন, ওসিকে সঙ্গে সঙ্গে ফোন করার পরে তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা নেন। পুলিশকে, কলকাতার পুলিশকে, বাংলার মানুষের যারা রক্ষাকর্তা তাদেরকে অশেষ ধন্যবাদ। পুলিশের ওসির নেতৃত্বে টিম পৌঁছে যায় ঘটনাস্থলে, ওনাকে সেই জায়গা থেকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয় এবং যে সেই অনুরাগ আগরওয়াল তাকে আটক করে থানায় আনা হয়। তৎক্ষণাৎ তৎপরতার সঙ্গে পুলিশ এই ব্যবস্থা করেছে, পুলিশকে অশেষ ধন্যবাদ। এবং ওনারা যখন থানায় কমপ্লেন লিখবেন তখন সেই অনুরাগ তার দলবল নিয়ে এসে ধমকাতে ধমকাতে থাকে, চুরির কেসে ফাঁসিয়ে দেবে, কেস করলে কেস করতে দেবে না, বাইরে দেখে নেবে। তখন বাংলা পক্ষ, ওনাদেরকে অভয়বাণী দেয় যে আমরা আছি, পুলিশ আছে, মাননীয় ওসির সঙ্গে বারংবার, সলিলবাবুর সঙ্গে বারবার কথা হয়েছে, উনি আছেন, অভয় দিয়েছেন, থানার মধ্যে আছে, কেউ অ্যাটাক করতে পারবে না। এবং যদি ওনারা মহিলা, ওনাদের কোনো সমস্যা হলে পুলিশ ওনাদেরকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। এবং অনেক টানা হাজরার পর অবশেষে ওনারা ভয় ভেঙে এবং চোখে চোখ রেখে থানায় অভিযোগ জানিয়েছেন যে বাংলায় কথা বলার অপরাধে পাকিস্তানি বলা হয়েছে, আতঙ্কবাদী বলা হয়েছে, এ হিন্দুস্তান হ্যাঁ, এটা ভারত নয়, এটা বলেছে, এটা ভারত নয়, এটা হিন্দুস্তান। ওরা বলেছে যে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে, ইন্ডিয়া নয়, এটা হিন্দুস্তান, সংবিধানে লেখা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, হিন্দুস্তান বলে সংবিধানে কোনো কথা নেই। তারা বলছে ইন্ডিয়া নয়, হিন্দুস্তান, সেই বলে এটা করা হয়েছে আজকে। ভাবুন আপনার মা, বাড়ির লোক যখন বড় বাজারে যায় এইভাবে হেনস্থার শিকার হতে হয়। উনি বাংলা পক্ষ সম্পর্কে জানতেন, তৎক্ষণাৎ ফোনটা করেছেন, যারা বাংলা পক্ষর নাম্বার নেই তারা কি করবেন। এই গত কয়েক মাস আগে আপনারা বাংলা পক্ষর বড় বাজার অভিযান দেখেছেন, সেখানে কি দেখেছেন, এক বাঙালি ব্যবসায়ী ওনাদের মতো এসেছিল, রোহিত মজুমদার, বাঙালি ছেলে, সে গেছিল বড় বাজারে, তার একই রকম ভাবে বাংলায় বলতে বলার জন্য তার মানিব্যাগ কেড়ে নেওয়া হয়েছিল, তাকেও আটক করে রাখা হয়েছিল, একই রকম জিনিস হয়েছিল। আজকে বাংলাদেশি বলা হয়েছিল, আজকে ধর্মটা অন্য বলে যে পাকিস্তানি বলা হয়েছে, একই জিনিস, একই জিনিস। মানে আমরা ভারতীয় নাগরিক নয়, আমরা রক্ত দিয়ে ভারত ভারত স্বাধীন করেছি, আমরা পাকিস্তানি, আমরা বাংলাদেশি, আমরা ভারতীয় নয়, আমাদের বাংলায় পরিষেবা পাওয়া যাবে না, এটা বলবে কারা, বড়বাজারিয়ারা, ঢন্ড নিয়ারা, চোরারিয়ারা, পাটপাড়িয়ার, পাটপাড়িয়ারিয়া, আমরা এটা মানবো না, বাংলা পক্ষ আজকে মানেনি। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগে আছি, একদম থানায় আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, এর জামিন সহজে যাতে না পায় আমরা সেই ব্যবস্থা করব। এবং এরপর জেঠিমা এবং দিদি বলবে, তারপর প্রবালদা, যার কাছে প্রথম ফোনটা এসেছিল এবং যে দপ্তরে আমরা বসে আছি, দক্ষিণ চব্বিশ পরগনার জেলার দপ্তর, সেখানে প্রবালদা বলবে সেই সম্পর্কে। এবং আজকে যে ঘটনাটা, আমি জেঠিমার কাছে আসার আগে দিদিকে জিজ্ঞাসা করব, আপনার নামটা? ফাতেমা মোল্লা। বাড়ি? বাড়ি তালদি। কোথায়? বিধানসভা? জীবনতলা থানা, দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা। এটা নিশ্চয়ই কোনো পাকিস্তানের অ্যাড্রেস না, ক্যানিং পূর্ব বিধানসভা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ, জাজ বাংলা। আপনারা কেন বড় বাজারে গেছিলেন? শাড়ি চুড়িদার কাপড় দিয়ে দোকানদারের সঙ্গে আপনার কথা শুরু কি নিয়ে, কি বললো? দোকানদার হিন্দিতে বলছিল, আমি ওনাকে হেসে হেসে বলছিলাম যে আমরা তো হিন্দি বুঝতে পারছি না, কিছু বাংলায় বলুন না। উনি কি একটা চুড়িদারের নাম বলছে একদম হিন্দিতে, আমি বুঝতেই পারছিলাম। স্বাভাবিক, বাঙালি গেছে, বাঙালি তো সবকিছু বোঝা সম্ভব না, কেন বুঝবো, আমার নিজের মাটিতে বুঝতে পারি না একটা কথা, বুঝলেও বুঝবো না, কেন বুঝবো, বাংলা বুঝবো, ওনারা জানেন না, সত্যি জানেন না। তারপর কি হলো? তখন ওনাকে বললাম যে বাংলায় বলুন, বলে হিন্দুস্তানি থেকে হিন্দি বুঝো না, বলে যে এটা তো হিন্দুস্তান নয়, এটা পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ। তারপরে কথাটা একসঙ্গে বলো যে ইন্ডিয়া এটা। হ্যাঁ, তারপরে বলে পশ্চিমবঙ্গটা কোথায় আছে? আমি পশ্চিমবঙ্গটা তো ইন্ডিয়ায় আছে। বলে ইন্ডিয়ায় নেই, এটা হিন্দুস্তানে আছে। ইন্ডিয়ায় নেই,
পশ্চিমবঙ্গটা ইন্ডিয়ায় নেই, হিন্দুস্তানে আছে। অর্থাৎ বাংলা ও বাঙালির শত্রুরা খুব ভালো বোঝে যে ভারত ও হিন্দুস্তান এক না। প্রতিটি বাঙালিও যেন বুঝে নেয় ভারত ও হিন্দুস্তান এক না। হিন্দুস্তান মানে হরিয়ানা থেকে বিহার, এই এলাকাটাকে হিন্দুস্তান বলে। ওরা বোঝে, আমরাও আমাদেরও এবার বুঝতে হবে ভারত আমাদের। তারপর কি হলো? তখনই উনি ফার্স্টেই ফোন আমার হাত ধরে ফোন কেড়ে নিতে চেয়েছে। আমি চলে আসছিলাম, তারপরে ফের তবু আমার টাকার ব্যাগ কেড়ে নিচ্ছিল, একজন নিয়েও নিয়েছিল টাকার ব্যাগ কেড়ে নিয়েছিল বাঙালি নারীর। বহিরাগত গুন্ডা বাহিনী, তারা ব্যবসাদার নামে আসলে তারা গুন্ডা, ব্যবসায়ী রূপী গুন্ডা, ব্যবসায়ী, ব্যবসায়ী নয় ব্যবসায়ী। তারপর আমি ছুটে আসছিলাম, প্রত্যেকটা দোকান থেকে লোক বেরিয়ে এসে আমায় ধরার চেষ্টা করেছে, আমি ছুটে চলে এসেছি। মানে ওরা কিন্তু এক, সবাই কিন্তু দেখছে জাতির ভাই, দেশওয়ালী ভাই, ছুটে গিয়ে বাঙালি নারীকে ধরে আটকা ধরে আটকাবো। তারপর মা তো ছুটতে পারেনি, এমনি অসুস্থ, ওনাকে ধরে রেখে দিয়েছে। উনি অসুস্থ, ছুটতে পারেননি, ধরে রেখে দিয়েছে। তারপর আপনি বলুন। ঝপ করে চলে গেছে যখন, তখন ঝপ করে আমাকে ধরে ফেললো। আমার যখন ধরে ফেললো তখন আমি কেউ গায়ে হাত দিয়ে ধরলো, হ্যাঁ হাত সমেত ব্যাগ দুটো ধরলো। আমি বললাম আচ্ছা ব্যাগটা আমি ছেড়ে দিচ্ছি, আমার হাতটা ছেড়ে দাও। তা বলছে না ব্যাগটা দেওয়া যাবে না, আমি ব্যাগটা রাখুন, আমি পালাবো না, আমি দাঁড়িয়েই থাকবো। তোমরা পুলিশকে ফোন করছে, দেখুন আমরা পুলিশকে ফোন করছি, তোমাকে ধরে নিবে, তোমার চিন্তা নেই। এই 5 মিনিট পরে আসছে পুলিশ, আসছে মানে পুলিশে ওনাদেরকে ধরাবে, কারণ ওরা পাকিস্তানি বলে, ভাবো বাংলায় পুলিশে বা চেয়েছে বলে। মানে এত চিন্তা কিসে? পুলিশ আসছে একটু পরেই, পুলিশ আগে একটা কল করি, ফোন নাম্বারটা দিন বাড়িতে। বলে না না ফোন দেওয়া যাবে না। তা বলি একটু পানি দিন খাই। তা বলছে না পানিও দেওয়া যাবে না, যুবতীর গায়ে হাত দেয়। ঠিক আছে, আপনি ভাবতে পারছেন কোন অমানুষের সাথে আমরা কথা মানে ডিল করছি? এদের বাংলায় ঢুকতে কি দেওয়া উচিত? এদের বাংলায় কি থাকার অধিকার আছে? এই সিদ্ধান্ত কিন্তু আমাদের নিতে হবে। তারপর আপনাকে আটক করে রেখেছিল, আপনাকে জল দেয়নি, বসতে দেয়নি, আতঙ্কবাদী বলেছে, পাকিস্তানি বলেছে, তারপর আপনাকে কারা উদ্ধার করবে? বলছে কে, ওটা কে আছে তোমার? আমি বলছি আমার বৌমা। আমি সত্য কথাটাই বলেছি যে আমার পাশের বাড়ির কেউ নয়, তোমার পাশের বাড়ির কেউ না, আমার বৌমা। তা বলে আচ্ছা তোমার তোমার বৌমা তাহলে আসুক, তোমাকে ছাড়া হবে না, তোমাকে ছাড়লে তুমি চলে যাবে, তোমার বৌমা আসবে না। মানে জিম্মি করে রাখা হচ্ছে একজন বাঙালি নারীকে, জিম্মি করে রাখা হয়েছে। যে বাঙালি যুবতীকে একটু আগে তারা ধরছিল করছিল, সে কোন রকমে পালাতে পেরেছে। তার বৃদ্ধা শাশুড়ি, অসুস্থ শাশুড়িকে জিম্মি করে রেখে এবার তাকে টানিয়ে একটা টানিয়ে আনা হচ্ছে, এবং ছেলে নিয়ে দিয়েছে তাকে টেনে আনার জন্য। হ্যাঁ, আমি একদম আমার মেইন রোড পর্যন্ত দু তিনজন দেখি পিছনে পিছনে চলে আসছে। ওরা এতটাই সংগঠিত, রক্ত লোলু। আমরা দাঁড়িয়ে থাকায় আটক করে রাখা অবস্থায় পুলিশ এসে আমাদের নিয়ে গেছে। পুলিশ এসে না উদ্ধার করলে ওনাদের কি আজকে অবস্থা হতো আমরা কেউ জানি না। পুলিশ যদি যদি ওনারা যদি প্রবালদার নাম্বার না জানতে, প্রবালদার সঙ্গে যোগাযোগ করতে না পারতেন, আজকে কি হতো কেউ জানে? বললো ছাড়তো না, উনি বললেন হ্যাঁ ছাড়তো না। হয় পুলিশ এসে উদ্ধার করেছে বাংলার মাটিতে, বড়বাজার কোন বদ্ধভূমি, যে বাঙালিকে আটক করে রাখতে হবে, পুলিশকে গিয়ে বের করে আনতে হবে, বাঙালিকে তারা পাকিস্তানি বলে আটক করবে। কদিন আগে বাংলাদেশি বলে রোহিত ভাইকে আটক করেছিল, আজকে মাকে দিদিকে আটক করেছে এইভাবে। বলুন তো, এরপর যার কাছে ফোনটা এসেছিল এবং এই জেলার সম্পাদক প্রবাল চক্রবর্তী বলবেন। দুপুরবেলায় ফোনটা আসে, ফতেমা আমার পরিচিত, ও আমাকে ফোন করে, করে তখন ও কাঁপছে, মানে কার্য তো বোঝা যাচ্ছে যে ও কাঁপছে, ওর গলা বন্ধ হয়ে আসছে। আমি জিজ্ঞেস করলাম যে স্থির হও হয়ে বলো, যে এখন ক্যামেরার সামনে ওরা যেটা বলছে সেটাই আমার আমার কাছে বলতে শুরু করে। তখন আমার পাশে কৌশিক মাইতি ছিলেন, গর্গ চট্টোপাধ্যায় ছিলেন, আমি তাদেরকে জানাই। কৌশিক মাইতি তৎক্ষণাৎ ওখানকার ওসিকে ফোন করেন, বড়বাজার থানার ওসিকে ফোন করেন, এবং ওসিকে অজস্র ধন্যবাদ
কলকাতা পুলিশকে অজস্র ধন্যবাদ, তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে এই শাশুড়ি এবং বৌমাকে উদ্ধার করে। বাকি পুরো গল্পটাই আপনারা শুনেছেন, কিন্তু একটা ব্যাপার ভেবে দেখুন, বারংবার, এটা কিন্তু প্রথমবার ঘটলো না, বারংবার এরকম ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, এবং এদের মধ্যে সাম্প্রদায়িক বিষ আছে, এদের মধ্যে ভাষাগত বিষ আছে, এদের মধ্যে জাতিগত বিষ আছে, এরা বিষাক্ত। এই বিষাক্ত প্রাণীগুলোকে বাংলায় থাকতে দেওয়া উচিত কি? এই বিষাক্ত প্রাণীগুলোর বাংলায় কোনো জায়গা থাকা উচিত কি? এই বিষাক্ত প্রাণীগুলো বাংলায় ব্যবসা করে খাবে আর আমরা দেখব? এটা হতে পারে না। আজকে কিভাবে এদের দুজনকে অপমান করেছে, কিভাবে এদেরকে হেনস্থা করেছে, যৌন নির্যাতনের মামলা করা যায় তার বিরুদ্ধে, এমন ধরনের ওড়না ধরে টানছে, তার হাত ধরে টানছে, একজন প্রৌঢ়া ভদ্র মহিলাকে আটকে রেখে দিয়েছে, তাকে জল দিচ্ছে না, এটা কি? পাকিস্তানি বলছে, আতঙ্কবাদী বলছে, যে একটাই তার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা একটা কথা মাথায় রাখবে, ধর্মবিদ্বেষ একটা কথা মাথায় রাখবে। যদি আসলেই পাকিস্তানি হতো, তার কিন্তু তার হিন্দি বুঝতে কোনো সমস্যা হতো না। এই এত কথা উঠলো যে হিন্দি বোঝে না বলে, হিন্দি রাষ্ট্রভাষা নামক মিথ্যে কথা বলে, যে এখানে এটাই ভারত নয়, এটা হিন্দুস্তান, তা হিন্দি জানতে হবে। যদি আজকে ইমরান খান হতো, ঠিক আছে, যদি আজকে ওই যেটা বোম্বেতে বোম্বিং করতে এসেছিল খুনিটা আজমল কাশ্যপ, সে কিন্তু অনুরাগ আগরওয়ালের সঙ্গে একদম হিন্দি উর্দু খুব পরিষ্কার বুঝে নিত। অনুরাগ আগরওয়ালকে হয়তো সে পাকিস্তানি, কাশ্যপকে আগরওয়াল পাকিস্তানি বলতো না, আমাদের বাঙালি নারীদের পাকিস্তানি। এবং যারা ভাবছেন ধর্মে মুসলিম বলে আছে, আরে হাততালি হাততালি, একই ঘটনা ঘটেছে রোহিত মজুমদারের সঙ্গে, সে কিন্তু হিন্দু ভাই, মানে বাঙালির হিন্দু মুসলমানরা দেখে না, বাঙালি বলে আক্রান্ত। এটা ভালো করে যারা যাদের মধ্যে চুলকানিটা আছে পরিষ্কার করে বুঝে নাও, আক্রান্ত হয়েছে বাঙালি বলে। হিন্দু মুসলমান নির্বিশেষে আমাদের মুখের ভাষা বাংলা বলে বড় বাজারে দিনের পর দিন প্রতিনিয়ত প্রতিদিন ঘটনা ঘটে চলেছে। সবার কাছে বাংলা পক্ষ নম্বর নেই, সবাই যোগাযোগটা করতে পারে না, অনেকে ভয়ে ঝামেলায় জড়ায় না। আর দিদিকে স্যালুট, যে তৎক্ষণাৎ বাইরে থেকে দৌড়ে পালিয়ে গিয়ে ওড়না টানছে, হাত টানছে, সেই অবস্থায় ছুটে পালিয়ে গিয়ে ফোনটা তৎক্ষণাৎ করেছে, না হলে কি হতো আমরা জানি না। এবং পরিশেষে একটা কথাই বলতে চাই, এই যে বড় বাজার, যে বাঙালি শূন্য হয়ে গেল, সেখানে কিন্তু বাঙালিদেরই ছিল, মেরে ধরে পিটিয়ে ভয় দেখে এই রকম, এদেরই সব বাপ ঠাকুরদা, অনুরাগ আগরওয়ালের বাপ ঠাকুরদারা বাঙালিকে বেদখল করেছে সেই জায়গা থেকে। আজকে বাঙালিকে তাই যে কোনো জিনিসের জন্য সেইখানে কিনতে যেতে হয়, যেন তাদের কাছে, যে তাদের দয়ায় যেন বেঁচে আছে। এই এই মজুদদার, এই এরাই মজুদদারি করেছে, এরাই কালোবাজারি করেছে, এই পোস্তায় সেদিন এরাই ধরা পড়েছে, এই পোস্তায় সেদিন যে পোস্তর যে দু নম্বরই এরাই ধরা পড়েছে। কে ধরা পড়ে? তেল জালিয়াতি, একদম অক্সিজেন জালিয়াতি, ওষুধ জালিয়াতি, এবং মাথায় রাখবেন এই কালোবাজারি এবং মজুদদারি করে এরা 1943-এ 60 লাখ বাঙালিকে দুর্ভিক্ষের দ্বারা না খাইয়ে খুন করেছিল। এই যে আজকে বড় বাজারের দখল তারা পেয়েছে, সেটা বাঙালির রক্তের ওপর, বাঙালির হাড়ের ওপর, বাঙালির মৃতদেহের ওপর। বড় বাজারকে পুনর্দখল করতে বাংলা পক্ষ প্রতিজ্ঞাবদ্ধ। যদি বলেন যে তারা বড় বাজার দখল করেছে আইনিভাবে, বাংলা পক্ষ সেই আইন অনুযায়ী বড় বাজার পুনর্দখল করে বাংলার যে 86% বাঙালি, তাই বড় বাজারেরও 86% বাঙালিরাতেই তুলে দেবে। এবং যাতে সেই ভবিষ্যতে যেন কোনো বাঙালিকে যেন বড় বাজারে বা বাংলার মাটিতে কোনো বাজারে বা বাংলার মাটিতে কোনো জায়গায় বাঙালি হিসেবে হেনস্থা করা তো দূরে ছাড়, বাঙালির চোখে চোখ রেখে যেন বহিরাগত বাঙালি বিদ্বেষীরা একটা কথা না বলতে পারে, বাংলা পক্ষ বাংলার মাটিকে সেই বাংলায় পরিণত করবে। আমি একটা কথা বলতে চাই, আগেও বলেছি লাইভে, আরেকবার মনে করিয়ে দিল দিদি, যে যখন থানায় তারা যায়, পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়, এবং ওই বহিরাগত গুন্ডাকে যখন আটক করে নিয়ে থানায় যায় গ্রেপ্তার করে, তখন তাদের যে গুন্ডা বাহিনী বড় বাজার থেকে চলে আসে এবং বলে, তুমি যদি কেস করো তোমাকে আমার দোকান থেকে কাপড় চুরির কেস খাওয়াবো, তখন পুলিশকে ধন্যবাদ, পুলিশকে আবার ধন্যবাদ বের করে দিয়েছে। এবং তখন ওরা নিরাপত্তাহীনতায় ভুগছিল, যে বাইরে লোকজন জড়ো হচ্ছে,
এবং ভয় দেখাচ্ছে চুরির কেস দেবে, মারধর করবে। তখন ওরা কেস করতে বুক কাঁপছিল, স্বাভাবিক। এরা গ্রাম থেকে মানুষ এসেছে, এইভাবে বড় বাজার থেকে সংগঠিত ভাবে অ্যাটাক করলে কোন মানুষের, কোন মানুষ ভয় পাবে না বলুন তো? আপনার বাবা ভয় পেত না? আমার বাবা ভয় পেত না? আপনার মামা মা ভয় পেত না? কিন্তু তারপরে আমি তৎক্ষণাৎ আবার ও বড় বাজারের ওসি সলিল চৌধুরীকে আবার, সলিল বাবুকে আবার জানাই, এবং আমাদের সহযোদ্ধা বউবাজার থেকে তৎক্ষণাৎ ওই জায়গায় পৌঁছে যায় যে থানার আশেপাশে কি হচ্ছে খবর রাখো, আমাদের সঙ্গে সঙ্গে ছেলেরা পৌঁছে যাবে তেমন কোনো অঘটন ঘটলে। এবং পুলিশকে আমি বলি, মাননীয় ওসিকে বলি যে ওনারা মহিলা আছেন, আপনারা দরকার হলে এসকর্ট করে ওখান থেকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেবেন। এবং ওসি সাহেব কথা রেখেছেন, উনি ব্যবস্থা করেছেন, এবং ওনাদেরকে গাড়িতে তুলে দেওয়া পর্যন্ত পুলিশ সঙ্গে ছিল, এবং উনি ফোনে জানিয়েছেন পুলিশকে, বড়বাজার থানার ওসি, কলকাতা পুলিশ, বাংলার পুলিশকে ধন্যবাদ। তারা আজকে না থাকলে আজকে বাঙালি দিদির এবং জেঠিমারদের কি হতো আমরা জানি না। এবং এরপর এখানে ঘটনা শেষ হয়ে যায় না, এবং পুলিশের কাছে আবার অনুরোধ, প্রশাসনের কাছে আবেদন, তাদের চরম শাস্তির ব্যবস্থা করতে হবে। জাতিবিদ্বেষ এবং মহিলাদের শ্লীলতা হানি এই সমস্ত ধারায় মামলা রুজু করে, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, এবং নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, পাকিস্তানি বলা, এর সমস্ত কিছুর কারণে তাদের বিরুদ্ধে যথাপযুক্ত যে ধারাগুলো আইনে আছে, ভারতীয় আইনে আছে, সেই ধারাগুলো প্রয়োগ করুন। এই হচ্ছে সেই কেস নম্বর। বড়বাজার থানায় আজকে যে কেস দায়ের করা হয়েছে, আগামীকাল FIR কপি পাওয়া যাবে। আজকে যে FIR যে করা হয়েছে, কেস নম্বর 162, ডেটেড 10 আগস্ট 2021, রেফারেন্স সেকশন D1, বড়বাজার PS, এবং বড়বাজার থানার স্ট্যাম্প দেখতেই পাচ্ছেন। আমরা সর্বোচ্চ শাস্তি চাই। আমারও একই বক্তব্য যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তার জন্য আইনের রক্ষক যারা আমাদের বন্ধু, আমাদের রক্ষাকর্তা কলকাতা পুলিশের কাছে আমাদের আবেদন যে এই লোকটিকে আইনানুগ চরম শাস্তি দেওয়া হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে দ্বিতীয়বার কেউ এই কাজ করবার আগে 50 বার ভাবে, কারণ এটা বারবার ঘটতে পারে না, বারবার ঘটে চলেছে, এটা আমাদের লজ্জা। এটা যেন আর কখনোই না ঘটে, কখনো যেন কোনো বাঙালি তার মুখের ভাষার জন্য, তার আচার আচরণের জন্য, তার পোশাকের জন্য বড়বাজারে গিয়ে এইভাবে হেনস্থা না হয়, এইভাবে লাঞ্ছিত না হয়, এইভাবে অত্যাচারিত না হয়। এবং যারা ভিডিওটা দেখছেন অনেকেই বড়বাজারে ব্যবসার কারণে যান, জিনিসপত্র কিনতে যান, সগর্বে বাঙালি হয়ে বাংলা বলুন, সমস্যায় পড়লে বাংলা পক্ষকে জানান, পুলিশ প্রশাসনকে জানান, এই মাটি আমাদের, আমরা এখানে গর্ব করে বাংলা বলবো। যা বাংলাদেশি পাকিস্তানি বলবে আইনি ভাবে তাদের সঙ্গে বুঝে নেওয়া হবে। এবং বাংলা পক্ষ মার্চ মাসে গিয়ে ওখানে কাঁপিয়ে এসেছে যে এটা বাংলার মাটি, জয় বাংলার ঘাঁটি, এই মাটি দখল আমাদের, তোমরা ব্যবসা করছো করো, কিন্তু বাঙালির অধিকার কেড়ে নিলে কিন্তু ব্যবস্থা হবে। আমরা আবারও বলছি, এই বহিরাগত জন্তু শাস্তি চাই, এবং যারা আগামীতে করবে বাংলা পক্ষকে জানান এবং নিজেও প্রতিবাদ করুন। এবং শেষে দুটো কথা বলবো, সব কিছুই হয়ে গেল, এই জেলাটা যে গেছিলেন এই ব্যবসা পুনর্দখল করতে হবে, বাঙালি তুমি বাঙালির থেকে জিনিস কেনো, আজকে এক বাঙালি যদি বাঙালির থেকে জিনিস কিনতো তাহলে এক বাঙালি ব্যবসায়ীদের পয়সা হতো, এবং আমাদের মা বোনেদের এইরকমভাবে হেনস্থা হতে হতো না, এইভাবে আক্রান্ত হতে হতো না, এইভাবে আটক হতে হতো না, এইভাবে সন্ত্রাসবাদী, আতঙ্কবাদী, পাকিস্তানি এই কথাগুলি শুনতে হতো না নিজের মাটিতে নিজের মায়ের ভাষা বলার জন্য। হ্যাঁ, এবং এটাও বুঝে নিন, বাংলা পক্ষের যে আরেকটি দাবি আছে যেটা নিয়ে আমরা লড়ছি, কিছুটা সফলও হয়েছি, যে বাংলার যত সে সিভিক ভলেন্টিয়ার হোক, সেটা হোমগার্ড হোক, সেটা কনস্টেবল হোক, SI হোক, ASI হোক, ইন্সপেক্টর হোক, IPS হোক, WBPS হোক, তাকে বাংলা ভাষার পরীক্ষা দিয়ে তাদের এখানকার হতে হবে। এই যে আমাদের দাবি, আজকে ভেবে দেখুন তো, আজকে এই তো তৎপরভাবে আমাদের যে বাঙালি পুলিশ অফিসাররা তার পাশে দাঁড়ালেন, দাঁড়া তো অন্য একটা কল্পনা করুন তো, ধরুন বিহারে যারা পুলিশে আছে তাদেরই আপনি ধরুন বড়বাজার থানায় বসিয়ে দিলেন, এই রেসপন্সটা পেতেন? আজকে রাজস্থানে যারা পুলিশে আছে, পুলিশ তো পুলিশই না ভাই, পুলিশ তো পুলিশ না, আমার পুলিশ মানে আমার রক্ষাকর্তা, আমি বাংলার মানুষ, বাংলার পুলিশ বাংলার মানুষের রক্ষাকর্তা, অর্থাৎ এই এই বাংলার পুলিশ, পুলিশটিকে বাংলার মানুষকে কিন্তু এইভাবে রক্ষা করতে হবে, এবং বাংলার মানুষ দিয়েই ভরে রাখতে হবে, কোনো বহিরাগত যেন এখানে চান্স না পায়, এই নিয়েও বাংলা পক্ষ লড়ছে। এবং একটা কথা, পুলিশকে আরেকবার ধন্যবাদ জানাতে চাই,
আর একটা উল্লেখযোগ্য ঘটনা যে ঘটেছে, যখন তারা থানার মধ্যে ছিল, যখন অভিযোগ লিখছিল, তখন তাদের গুন্ডা বাহিনী আসে বলে হিন্দি তো রাষ্ট্রভাষা, ইয়ে তো হিন্দুস্তান হ্যাঁ ভুল কি বলেছে। তখন থানার অফিসার বলেন কোথায় আছে দেখাও, এখান থেকে বেরিয়ে যাও, ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই, এখান থানা থেকে বেরিয়ে যাও। এবং থানা থেকে বের করে দিয়েছে ওই পুলিশকে, ওই পুলিশ অফিসারকে বাঙালি জাতির তরফে রক্ত জবা শুভেচ্ছা এবং কুর্নিশ, যে হিন্দি রাষ্ট্রভাষা বলার জন্য থানা থেকে বের করে দিয়েছে একদম। পরিষ্কার কথা, কাদের বার করে দিয়েছে? যারা বলেছে পশ্চিমবঙ্গ ইন্ডিয়াতে নয়, যারা বলেছে হিন্দি রাষ্ট্রভাষা, এবং বাংলার পুলিশ ভারতের সংবিধানের সম্মান এবং গরিমা রক্ষা করেছে, কারণ ভারতীয় সংবিধানে কোনো রাষ্ট্রভাষা নেই, হিন্দি বিন্দি চিন্দি দিন্দি কোনো রাষ্ট্রভাষা নেই, এটা জেনে রাখ। বাংলার পুলিশ জানে, কিন্তু বাংলার আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু বারবার এই মিথ্যা কথাটা বলতে চায়, এবং ফলাফল এটা খুব সাধারণ কথা নয়। আজকে এই ঘটনা ঘটে গেল, এইখান থেকে এই কথা তো শুনেছো, তার মানে তার শেষতম ব্যক্তি অবধি, ওদের শেষতম ব্যক্তি অবধি এই মিথ্যে কথাটা ঢুকিয়ে দিতে চায়, বাঙালির শেষতম বাঙালি অবধি ওদের চোখে চোখ রেখে ভারতীয় সংবিধান তাদের চোখের সামনে ঠেসে ধরতে হবে, বলতে হবে জয় বাংলা। আমি শেষে দিদিকে এবং জেজিমাকে বলবো বাংলা পক্ষের উদ্দেশ্যে কিছু বলবেন, দিদি কিছু বলেন। আমার বাংলা পক্ষ সবাইকে ধন্যবাদ জানাই, যাতে আমার মাকে ঠিকঠাক ওখান থেকে বার করে আনার জন্য পুলিশের সাথে বাংলা পক্ষের প্রবালদা যদি যোগাযোগ না করতো, তবে পুলিশ হয়তো আমাদের কথা আমরা পুলিশের কাছে পৌঁছাতে পারতাম না ঠিকঠাক। তাই প্রবালদাকেও ধন্যবাদ জানাই এবং বাংলা পক্ষকেও ধন্যবাদ জানাই আমাদের সাহায্য করার জন্য। জয় বাংলা, জয় বাংলা। নিজের স্বার্থে বাংলা পক্ষে যোগ দিন, যাতে এই ঘটনাগুলো আলাদা করে না হয়।